মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক। চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি ও আমলাদের দেশত্যাগের হিড়িক পড়েছে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে কয়েকজন মন্ত্রী এমপিদের দেশত্যাগের তথ্য পাওয়া গেছে। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল 6:30 দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 584 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। শুধু তারাই নয়, রোববার বিভিন্ন সময়ে একাধিক মন্ত্রী, বিচারপতি, এমপি দেশ ত্যাগ করবেন। ভিআইপি লাউঞ্জ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নূর এ আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম, এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্টদের ধারণা, সস্ত্রীক যাচ্ছেন তারা। এছাড়া ভিআইপি লাউঞ্জ দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নূরি হাসনা লিলি চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান।